নির্মল করো, নিরলস নিঃসংশয় করো হে। কবিরে বাণী আমাদের সকলের জীবনে আরাধ্য হয়ে উঠুক। শুরু করছি চ্যানেল 24-এর প্রতিদিনের আয়োজন হৃদয়ে জাগে মঙ্গল আলোকে অনুষ্ঠান। ঐতিহ্যের হাত ধরে আমরা চলেছি শেখরের সন্ধানে। আজ আমরা শুরু করব চট্টগ্রামের আঞ্চলিক গান। চট্টগ্রামের আঞ্চলিক গান মানে হচ্ছে যেমন সুন্দর প্রকৃতি, বিচিত্র রূপ তার, তেমনি গানের বিষয়, গানের সুর, সব কিছুই আলাদা আলাদা, বর্ণিল এবং বিচিত্র। একদিকে সাগর, একদিকে পাহাড়, আর বুক চিরে বয়ে গেছে কর্ণফুলী। আবার অন্যভাবে যদি বলি, সবাই আমরা জানি চট্টগ্রাম সমুদ্র বন্দর আমাদের অর্থনীতির প্রাণ সঞ্চার করে। আরও গভীরে গিয়ে, অতীতে গিয়ে যদি গর্বের জায়গাটা স্পর্শ করতে চাই, তবে বলব মাস্টারদা সূর্য সেন এবং তার নেতৃত্বে যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে দুঃসাহসী ভূমিকা রেখেছিলেন, যারা শহীদ হয়েছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের স্বাধীনতা সংগ্রাম, এই দীর্ঘ পথ চলায় চট্টগ্রামের যে সাহসী ভূমিকা, নাম না জানা যে শহীদেরা আছেন, তাঁদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি। এখানে আমরা গানের পাশাপাশি চট্টগ্রামের এক কৃতি মানুষ, যিনি এখন আমাদের মাঝে নেই, একুশের প্রথম কবিতা যিনি লিখেছিলেন, কবি মাহবুবুল আলম চৌধুরী, তার কবিতার আবৃত্তি থাকবে। আবৃত্তি থাকবে দেশের জনপ্রিয় ছড়াকার সুকুমার বড়ুয়া, যারও জন্মস্থান চট্টগ্রাম। আর এ আসরে আমাদের সঙ্গে যারা যোগ দিয়েছেন, আমরা যদি বলি যে চট্টগ্রামের দুই জনপ্রিয় শিল্পী, তবে কোনোভাবেই ভুল হবে না। তবে পরিচয় করিয়ে দিলেই বুঝবেন তাদেরও আছে এক সমৃদ্ধ পূর্ব ইতিহাস। প্রেম সুন্দর বৈষ্ণব, কল্যাণী ঘোষ। প্রেম সুন্দর বৈষ্ণবের কথা বলি, বিশেষ করে নগর জীবনে চট্টগ্রামের গান গেয়ে তোলপাড় তুলেছিলেন তার বাবা কিংবদন্তি শিল্পী শ্যামসুন্দর বৈষ্ণব। কল্যাণী ঘোষ, তাঁর গান আধুনিক জীবনে আলোড়ন তৈরি করেছে অন্যদের কণ্ঠে, কিন্তু চট্টগ্রামে তার গানে মেতে ওঠেন চট্টগ্রামবাসী। যন্ত্রশিল্পীদের মধ্যে যারা আছেন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। প্রথমেই তবলায় দেবু চৌধুরী। এখানে শেষ করলে ভুল হবে, চট্টগ্রামের কৃতি সন্তান দেবু চৌধুরী। সঙ্গে আছেন আমাদের বরেণ্য শিল্পী বাঁশিতে গাজী আব্দুল হাকিম, আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী কিবোর্ডে ইফতেখার হোসেন সোহেল। আমরা আসর শুরু করব কল্যাণী ঘোষকে দিয়ে। সেদিন পুকুর ঘাটে গিয়ে ফেরার সময় কারো এক চিৎকারে আছাড় খেয়ে পড়ে সাধের বা শখের কলসি ভেঙে গেছে, আর শখের কলসি নিয়ে আপনি যেতে চান না ঘাটে, তাই তো? তাই। কার সুর, কার কথায় গানটি করছেন? আমি এখন যে গানটি করছি, গানটি লিখেছেন, সুর করেছেন প্রয়াত এমন আক্তার সাহেব। ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি এই গানটি। যাইও
যাইতাম ন ফইরখানতে খরালই হে দিনায়ার হাউসর খরা মাই গেয়ে গই ঘরা ভাই গেয়ে গই ন যাইম যাইতাম ন ফইরখানতে খরালই হে দিনায়ার হাউসর খরা মাই গেয়ে গই ঘরা ভাই গেয়ে চমৎকার।